পিসিওতে একটা মেজর চেঞ্জ আসছে ফার্স্ট অফ এপ্রিল থেকে। আগে যারা প্রথম অ্যাপ্লিকেশন করতো প্রাইভেট হায়ার ড্রাইভার লাইসেন্সের জন্যে, তারা টপোগ্রাফি পাশ করলেই লাইসেন্সটা পেত এবং সেরু এবং ইংলিশটা কম্পালসারি ছিল না, এটা পরে করতে হতো। কিন্তু এখন যেটা আসছে সেটা হচ্ছে আপনার টপোগ্রাফি, সেরু এবং ইংলিশ টেস্ট তিনটাই একসাথে পাশ করতে হবে, তারপরে লাইসেন্স ইস্যু হবে। সো এই আরেকটা যে এখানে প্রবলেম আছে সেটা হচ্ছে যারা রিনিউ করতে পাঠাবেন তাদেরও এখন সেরু পাস করলে তারপর রিনিউ হবে। আগে যেটা হইতো যে রিনিউ একটা আলাদা ডিপার্টমেন্ট ছিল, ওরা রিনিউ হয়ে যেত, কিন্তু মানে সেরু পরে করলেও হইতো, কিন্তু এখন এই নিয়মটা থাকছে না। আপনার যখনই আপনি রিনিউয়ের জন্য পাঠাবেন আগে আপনাকে সেরু পাস করতে হবে, তারপর আপনার লাইসেন্সটা রিনিউ হবে। এখানে সমস্যা যেটা হইতে পারে, যদি আপনি একবার মানে ফেল করে যান কোনো কারণে, তাহলে কিন্তু আপনার লাইসেন্সটা সাসপেন্ড হয়ে থাকবে যতদিন না পর্যন্ত আপনি টপোগ্রাফি সরি সেরু টেস্ট পাস করছেন, ততদিন আপনার লাইসেন্সটা রিনিউ হবে না। এটা যেটা আপনি বললেন, প্রথম যেটা বললেন ট্যাক্সি ড্রাইভার লাইসেন্সের জন্য যেটা অ্যাপ্লাই করি, এটা মানে কি এটা কবে থেকে ইফেক্টিভ? মানে এটা ফার্স্ট অফ এপ্রিল থেকে ইফেক্টিভ হয়েছে। এর আগে টপোগ্রাফি পাস করলে লাইসেন্স হতো, কিন্তু ফার্স্ট অফ এপ্রিল থেকে ট্যাক্সি ক্যাবিং করতে পারতেন। হ্যাঁ, ট্যাক্সি ক্যাবিং করতে পারতেন, কিন্তু এখন আপনি মানে লাইসেন্সই পাবেন না যদি না তিনটাই পাস করতেছেন, সেরু ইংলিশ এবং টপোগ্রাফি, এবং তিনটা পরীক্ষা আপনার একই দিনে হবে এক সময়ে। আমি পরামর্শ দিব যে আপনি যতক্ষণ না সেরুর জন্য প্রস্তুত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত রিনিউয়ের অ্যাপ্লিকেশান না করার জন্যে, কারণ যদি আপনি একবার কোনো কারণে ফেল করে যান তাহলে কিন্তু আপনার লাইসেন্সটা সাসপেন্ড হয়ে থাকবে যতদিন না আপনি সেকেন্ড টাইম ডেট পাচ্ছেন না। সেকেন্ড টাইম ডেট তো আপনি নিজে নিতে পারবেন না, টিএফএল ডেট দেবে, এর জন্য আপনাকে এক দেড় বছরও সাসপেন্ড লাইসেন্স সাসপেন্ড থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই না, অনেকে দেখা যায় তিন চার মাস আগেও রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশান করে ফেলেন। সো আপনি যদি রেডি না থাকেন তাহলে হোল্ড করেন, হয়তো একটা আপনি এক মাস আগে পাঠালেন, এর মধ্যে আপনি সেরুর জন্য প্রিপারেশানটা নিয়ে নিলেন। আর যখনই আপনি অ্যাপ্লিকেশান পাঠাবেন রিনিউয়ের জন্য, ডেফিনেটলি আপনি কিছুদিনের মধ্যে সেরু ডেট পাবেন। আমরা যেটা এপিক গ্র্যাজুয়েট স্কুল থেকে অফার করতেছি সেটা হচ্ছে যে আমরা তিনটা কোর্সেই তিনটা অ্যাসেসমেন্ট দেবেন, টপোগ্রাফি, সেরু আর ইংলিশ। আমরা আনলিমিটেড ক্লাস অফার করি লাইসেন্স না পাওয়া পর্যন্ত। সেরু এবং ইংলিশ আমরা কোনো চার্জ করি না, এটা ফ্রি অফ চার্জ ফর লার্নারদের জন্য। আর টপোগ্রাফি আমরা মিনিমাম একটা চার্জ করি যাতে লাইসেন্স লার্নাররা অ্যাফোর্ড করতে পারে ইজিলি। আপনাদের স্কুলে এটা কোথায় অবস্থিত এবং একটু ডিটেল বলেন। ওয়েল, আমরা হচ্ছে আমরাই একমাত্র ইস্ট লন্ডনের ফরেস্ট গেটে যারা হচ্ছে তিনটা কোর্স একসাথে অফার করে, সেরু, টপোগ্রাফি এবং ইংলিশ। আমাদের এপিক গ্র্যাজুয়েট স্কুলের বিশেষত্ব হচ্ছে যে আমরা সেরু টেস্ট এবং ইংলিশ টেস্টটা এই মুহূর্তে ফ্রি অফার করছি। যাদের বাৎসরিক ইনকাম 21,000-এর নিচে ওরা গ্রেটার লন্ডন অথরিটির ফান্ড আমাদের থ্রুতে পেতে পারে, যেটা দিয়ে তারা সেরু টেস্ট এবং ইংলিশ টেস্ট ফ্রি করতে পারবে আমাদের এখানে। এবং না, এটা যেহেতু এটা কোনো লোন বা স্টাডি লোন না, এটা কাউন্সিল ফান্ডেড গ্রান্ট, সো এখানে কোনো এফেক্ট বা অন্য কোনো প্রবলেম নেই এখানে।